আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমি ফাতেমা আক্তার, সহকারী শিক্ষক, মাইলস্টোন কলেজ, সেক্টর 14। তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই দূরদর্শন ক্লাসে। তাহলে চলো ক্লাসটি শুরু করি। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে। আমাদের আজকের পাঠ্য বিষয় হচ্ছে রূপতত্ত্ব। প্রথমত তোমরা কাগজ কলম তোমাদের হাতের কাছে নাও এবং সেই সাথে বাংলা ব্যাকরণ ও নির্মিতি যে বইটি রয়েছে সেই বইটিও তোমরা সাথে রাখো এবং অবশ্যই পড়ার টেবিলে মনোযোগ সহকারে কাজটি করার জন্য প্রস্তুতি গ্রহণ করো এবং ফটফট লিখে ফেলো শ্রেণী কাজ নং 25। প্রথমেই আমরা পূর্ব পাঠটি একটু পুনরালোচনা করে নিব, যেন তোমাদের পূর্ব পাঠটি আবার পুনরায় মনে পড়ে যায়। প্রথম প্রশ্ন হচ্ছে, হাজার বছর আগে মেয়েদের পরিধেয় ছিল কি? হ্যাঁ, উত্তর হচ্ছে শাড়ি। আমাদের পূর্ব পাঠটি ছিল কতকাল ধরে, সেখান থেকেই তোমাদের জন্য প্রশ্ন করা হচ্ছে। তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করো। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, সকল নিয়ম কানুন দেখা দিল কখন? সকল নিয়ম কানুন দেখা দিল যখন রাজারা এলো। এর আগে কিন্তু কোনো নিয়ম কানুনের ধার ধারে ছিল না। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের ইতিহাস কত বছরের পুরনো? হ্যাঁ, উত্তর সম্পূর্ণ সঠিক হয়েছে যে বাংলাদেশের ইতিহাস 2500 বছরের পুরনো। চতুর্থ প্রশ্নটি হচ্ছে, প্রাচীন বাঙালি সমাজে কোন খেলার প্রচলন ছিল? হ্যাঁ, কুস্তি খেলার প্রচলন ছিল। সেটা অনেক চমৎকার একটা খেলা, মাঝে মধ্যে গ্রামে গঞ্জে এখনো সেই কুস্তি খেলার প্রচলন দেখা যায়। পঞ্চম প্রশ্নটি হচ্ছে, বাঙালির বহুকালের প্রিয় খাদ্য কি? হ্যাঁ, ভাত। তাই বলা হয় ভাতে মাছে বাঙালি। বাঙালিদের ভাত খুবই প্রিয় একটি খাদ্য। এবার চলো আমরা জেনে নিই আমাদের আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ, ইতিমধ্যে তোমরা জানতে পেরেছ যে আমাদের আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব। সেই রূপতত্ত্ব শব্দ তত্ত্ব থেকে আমরা জেনে নিব শব্দ, শব্দের গঠন এবং শব্দের শ্রেণী বিভাগ ও সংবর্গ। তোমরা এগুলো জেনে এবং তোমাদের পরীক্ষার খাতায় অবশ্যই লিখতে পারবে এবং বলতেও পারবে। এছাড়াও শব্দের শ্রেণী বা সংবর্গ কিভাবে পরিবর্তন করতে হয় তাও তোমরা লিখতে পারবে। রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, তুমি যাই বলো না কেন, সেই রূপতত্ত্ব এবং শব্দতত্ত্ব হচ্ছে শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কের আলোচনা। এই অধ্যায়ে শব্দ এবং শব্দের গঠন পদ্ধতি এবং শব্দ সমূহের পরস্পর সম্পর্ক আলোচনা করা হয়। মানে শব্দ সম্পর্কে তুমি বিশদভাবে এই রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে জানতে পারবে। এবার আমরা জেনে নিব যে শব্দ কি। অর্থযুক্ত ধ্বনিকে শব্দ বলে, মানে এই ধ্বনিটা তোমার অর্থ প্রকাশ করতে সহায়তা করবে এবং কয়েকটি ধ্বনি মিলিত হয়ে যে মনের ভাব প্রকাশের জন্য সাহায্য করবে তাই হচ্ছে শব্দ। অর্থ প্রকাশক ধ্বনি বা ধ্বনি সমষ্টি অথবা তার লিখিত রূপকে বলা হয় শব্দ। মনের ভাব প্রকাশের জন্য এক বা একাধিক ধ্বনি মিলে একটি অর্থবোধক উপাদান গঠন করলে তা শব্দ বলে বিবেচিত হয়। ভাষাতাত্ত্বিক গঠিত উপাদানটির স্পষ্ট অর্থ থাকলেই তা শব্দ বলে বিবেচিত হবে। তাহলে আমরা কি জানলাম যে তোমরা জানো ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি এবং এই সকল আওয়াজই কিন্তু ধ্বনি নয়। তাই যে আওয়াজ বা ধ্বনিগুলো অর্থবোধক হবে এবং অর্থ উপাদানে বা অর্থ তৈরি করতে সহায়তা করবে আমরা সেই ধ্বনি সমষ্টিগুলোকেই বলতে পারি শব্দ। এবার আমরা কিছু উদাহরণ দেখি। যেমন ধরো ল, ক, ম, এই তিনটি অক্ষর রয়েছে, তাই না? এবং এই অক্ষরগুলো দিয়ে যদি আমরা সুন্দর করে সাজিয়ে লিখি ক ল যোগ ম, তাহলে হলো কি, কলম। এটা একটি অর্থ প্রকাশ করছে, তাহলে বলা চলে এটি একটি শব্দ। দ্বিতীয়ত রয়েছে ক ম ল, কমল, মানে ফুলের একটি নাম, তাহলে এটাও কিন্তু আমাদের একটি অর্থ প্রকাশ করছে, তাহলে আমরা ধরে নিব কমল শব্দটিও একটি শব্দ। তারপরে রয়েছে যেমন ধরো ক যোগ ল, কল, তোমরা ক সকলেই চিনো যেখান দিয়ে পানি পড়ে, তাহলে এগুলো সবকিছুই কিন্তু অর্থ প্রকাশ করছে। এছাড়া রয়েছে ক ম, কম, মানে অল্প বা এত কম কেন আমরা বলি, তাহলে আমরা এই কম শব্দটি দিয়েও কিন্তু অর্থ প্রকাশ করতে পারছি, তাহলে এগুলো প্রত্যেকটি কিন্তু শব্দ। আর
তুমি আরেকটি উদাহরণ লক্ষ্য করো, যেমন ধর এখানে যমুনা, এখানে যমুনার মধ্যে দেখো কয়টি ধ্বনি রয়েছে, জ অ ম উ ন আ, তাহলে হলো যমুনা। এখন এই যমুনা বলতে আমরা বুঝি একটি নদীর নাম, তাহলে বোঝা গেল যে এটি একটি শব্দ। কিন্তু আমরা যদি বলি মুজনা, এখানেও কিন্তু দেখো কয়েকটি অর্থবোধক ধ্বনির সাহায্যে কিন্তু উৎপাদিত হয়েছে মুজনা, কিন্তু মুজনা বলে আমরা কিছু অর্থ প্রকাশ করতে পারি না, তাই এটি কোনো শব্দ বলে বিবেচিত হবে না। আবার দেখো নাজমু, নাজমু এখানে কিন্তু কিছু ধ্বনির সমন্বয়ে গঠিত হয়েছে, তবে এই ধ্বনি অর্থবোধক হলেও তা কিন্তু শব্দের আকার ধারণ করতে পারেনি, অর্থাৎ কোনো অর্থ প্রকাশ করতে পারছে না। নাজমু বলে কোনো বাংলা অভিধানে শব্দ নেই, তাহলে আমরা এটাকেও শব্দ বলে বিবেচনা করতে পারি না। তারপরে রয়েছে মুনাজ, মুনাজ শব্দটির ক্ষেত্রেও দেখো ম যোগ উ যোগ ন যোগ আ যোগ চ, এগুলো কিন্তু বিভিন্ন ধ্বনির মাধ্যমে গঠিত হয়েছে, কিন্তু এটিও কোনো অর্থবোধক শব্দ সৃষ্টি করতে পারছে না। নামুজ, নামুজ যেখানে রয়েছে সেখানেও সেই একই ব্যতিক্রম কিছু নয়, এগুলো কোনো অর্থই প্রকাশ করতে পারছে না। তাহলে আমরা এই পাঁচটি শব্দের মধ্যে আমরা শুধুমাত্র একটি, যে যমুনা রয়েছে সেটি একটি নদীর নাম প্রকাশ করছে, তাহলে এটাকেই শুধুমাত্র আমরা শব্দ বলে বিবেচনা করব। তাহলে শব্দ উৎপাদিত বা সঠিক শব্দটিকে আমরা তাকেই ধরে নিব যেটি অর্থ প্রকাশে সহায়তা করবে। আশা করি শব্দ কি এবং সেটা কিভাবে তৈরি হয় বা গঠিত হয় আমরা সেই সম্পর্কেও জানবো। এবার এবার চলো জেনে নেই শব্দের শ্রেণী বিভাগ। শব্দ আসলে কত প্রকার? আমরা প্রথমত যেটা জানবো, শব্দ দুই প্রকার, মৌলিক শব্দ বা অবিভাজ্য স্পষ্ট অর্থযুক্ত শব্দকে মৌলিক শব্দ বলে, অর্থাৎ যে শব্দগুলোকে পুরো ভাঙা যায় না বা বিভক্ত করা যায় না। এখানে মৌলিক শব্দ বলতে যেমন আমরা হাত পা চাঁদ এগুলো বুঝতে পারছি, কিন্তু এগুলোতে এগুলোকে কিন্তু কোনো বিভাজ্য মানে ভাগ করা যাচ্ছে না। আরেকটি রয়েছে সাধিত শব্দ, সেই সাধিত শব্দের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাধিত শব্দ সার্থকভাবে ভাঙা যায় এবং ভাঙা অংশের অর্থ থাকে, তাকে সাধিত শব্দ বলে। অর্থাৎ মৌলিক শব্দের সম্পূর্ণ বিপরীত হচ্ছে সাধিত শব্দ, যে শব্দটাকে ভাঙা যায়। এখানে একটি উদাহরণের মাধ্যমে আমরা স্পষ্ট করে দিতে পারি যে পাঠক, পাঠক শব্দটির মূল শব্দটি কি দেখো তোমরা লক্ষ্য করো, পাঠ, পাঠ থেকে কিন্তু এসেছে পাঠক শব্দটি। পাঠ যোগ অক, এই অতিরিক্ত ব্যঞ্জনাটাকে যুক্ত করলে আসলে হয়ে যাচ্ছে পাঠক। তোমরা এই পাঠটি সম্পূর্ণ ভাবে বুঝার জন্য তোমাদেরকে আগে জানতে হবে যে মৌলিক শব্দ কি এবং সাধিত শব্দ কি। এই মৌলিক শব্দের সাথে অতিরিক্ত যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হতে পারে। এখানে তোমরা লক্ষ্য করো, মৌলিক শব্দ হচ্ছে যা ভাঙা যায় না এবং সাধিত শব্দ হচ্ছে যা সার্থকভাবে ভাঙা যায় এবং তার একটি অংশের পূর্ণ একটি অর্থ থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানবো শব্দের গঠন প্রকৃতি সম্পর্কে। এক শব্দ বা শব্দাংশের সাথে অন্য শব্দ বা শব্দাংশের মিলনকে শব্দ গঠন বলে। শব্দ গঠনের নানা প্রক্রিয়া রয়েছে, এসব প্রক্রিয়ার মাধ্যমে গঠিত নিত্য নতুন শব্দ মানুষের মনের বৈচিত্র্যপূর্ণ ভাব প্রকাশে সহায়তা করে। নতুন শব্দ সম্ভার বাড়ে ও যথাযথ রূপে মনের ভাব প্রকাশ করা যায়। শব্দ গঠনের জন্য কতগুলো ভাষিক উপাদান রয়েছে, শব্দ বিভিন্ন ভাবে গঠিত হতে পারে। লক্ষ্য করো তোমরা, এক শব্দ বা শব্দাংশের সাথে অন্য শব্দ বা শব্দাংশ যুক্ত হয়ে নতুন নতুন শব্দ কিন্তু গঠন করতে পারে। আমরা কিছু উদাহরণের মাধ্যমে এই ক্লাসে আমরা সেগুলো তোমাদের কাছে স্পষ্ট করে দিব, কিন্তু তার আগে জেনে নিই যে কি কি উপায়ে আসলে শব্দ নতুন নতুন শব্দ গঠিত হতে পারে। প্রথমত হচ্ছে প্রত্যয় যোগে, প্রত্যয় যোগ করে তুমি নতুন নতুন শব্দ গঠন করতে পারবে। এছাড়াও বিভক্তি যোগে হতে পারে, ছাড়া উপসর্গ যোগ হতে পারে এবং সমাসের মাধ্যমে হতে পারে। তাহলে আজকের আমাদের যে আলোচ্য বিষয়বস্তু রয়েছে তার মধ্যে থেকে আমরা জেনে নিব প্রত্যয় কি, বিভক্তি কি, উপসর্গ কি এবং সমাস কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, প্রথমত আমি একটি শব্দ নিলাম ধার্মিক। ধার্মিক সম্পর্কে আমরা সকলেই বেশি জানি, যারা ধর্মকে অনুসরণ করে এবং পুঙ্খানুপুঙ্খানু ভাবে তা মানার চেষ্টা করে তাদেরকে আমরা ধার্মিক বলি। আমি একটা শব্দ নিলাম ধার্মিক। এই ধার্মিক শব্দটা কি এমনিতেই চলে এসেছে নাকি এর কোনো মূল অংশ রয়েছে? হ্যাঁ,
ধর্ম থেকে এসেছে ধার্মিক কথাটি, অর্থাৎ ধর্ম যে পুঙ্খানুপুঙ্খানু ভাবে অনুসরণ করে তাকে আমরা ধার্মিক বলি। আচ্ছা, ধর্ম যদি মূল শব্দ হয় তাহলে এর অতিরিক্ত একটি শব্দ রয়েছে, দেখো সেটা হচ্ছে ইক। এই অতিরিক্ত যে ইক শব্দটি রয়েছে সেই ইকটি কিন্তু যুক্ত হয়েই ধর্ম থেকে ধার্মিক নতুন শব্দ যোগ হলো। পরবর্তীতে দেখি আমরা আরেকটি শব্দ নেই, আরেকটি শব্দটি হচ্ছে হাতল। হাতল শব্দটি কোথেকে এসেছে, মূল শব্দ কি হতে পারে? হ্যাঁ, হাত। হাত শব্দটি থেকে যদি হাত শব্দটিকে যদি আমরা মূল শব্দ ধরি তাহলে এর অতিরিক্ত কি যুক্ত হয়েছে? বল, প্রত্যয় যুক্ত হয়েছে। আরেকটি আমরা শব্দ নেই, সেটি হচ্ছে দৈনিক। এই দৈনিক শব্দটির মূল কি হতে পারে? হ্যাঁ, দিন থেকে আসলে দৈনিক কথাটা এসেছে। দিনের সাথে কি অতিরিক্ত যোগ করে দৈনিক কথাটি এলো? হ্যাঁ, ইক শব্দটি যুক্ত হয়ে বা ইক প্রত্যয়টি যুক্ত হয়ে দৈনিক নতুন একটি শব্দ গঠিত হয়েছে। তো এই মূল শব্দ বা মৌলিক শব্দ বা ধাতুই হচ্ছে আসলে মৌলিক শব্দ। তাহলে এই শব্দগুলোর সাথে যে কিছু যুক্ত হয়ে বা প্রত্যয় যুক্ত হয়ে সে নতুন শব্দ গঠিত হলো, সেই অতিরিক্ত শব্দটিকে আমরা বলি প্রত্যয়। আর নতুন যে শব্দটি সৃষ্টি হয়ে আসলো সেটাকে বলা হয় প্রত্যয়ন্ত শব্দ। তাহলে আমরা জেনে নিলাম যে মূল শব্দ কি, অতিরিক্ত যেটা যুক্ত হলো সেটা কি, সেটা হচ্ছে প্রত্যয়, এবং যেটি নতুন শব্দ সৃষ্টি হলো সেটা হচ্ছে প্রত্যয়ান্ত। এবার এই যে মূল শব্দ বা ধাতু বা প্রকৃতি, তার কিন্তু আবার দুটি ভাগ রয়েছে। আবার এবার এই প্রকৃতি বা মূল শব্দ বা ধাতুকে আমরা বলবো প্রকৃতি, এবং অতিরিক্ত যেটা যুক্ত হয়েছিল সেটি আসলে প্রত্যয়। এই প্রকৃতি আর প্রত্যয় এখন দেখি কয় ভাগে বিভক্ত। প্রথমত প্রকৃতি ক্রিয়ামূল বা ধাতু, একে বলে ক্রিয়া প্রকৃতি। মানে ক্রিয়ামূলের সাথে যদি যুক্ত হয় কোন প্রত্যয় সেটাকে আমরা বলবো কৃপ্রত্যয়। আর এই প্রকৃতি বা ক্রিয়ামূলটা যুক্ত হলো এবং কাজ বুঝালো, তোমরা জানো ক্রিয়া বলতে আমরা কাজকেই বুঝি, সেটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এবং নাম বা শব্দমূলের সাথে যা যুক্ত হবে তাকে বলে তদ্বিত প্রত্যয়। এখন এই নাম বা শব্দমূল যেগুলো থাকবে সেগুলোকে বলা হবে শব্দ প্রকৃতি। তাহলে আমরা এই অধ্যায়টা থেকে কি শিখতে পারলাম? শিখতে পারলাম যে যেই শব্দটাকে ভাঙা যাবে না সেটা একেবারে মৌলিক, তাকে আমরা বলবো মূল শব্দ বা ধাতু। আর যেটা অতিরিক্ত যা যুক্ত হবে তা হচ্ছে প্রত্যয়। আর প্রত্যয়কে যুক্ত করার পরে নতুন যে শব্দটি পাওয়া যাবে সেটাকে বলে প্রত্যয়ান্ত শব্দ। এবং তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করো, ক্রিয়া, ক্রিয়া মানে হচ্ছে কাজ। কাজ বলতে যে শব্দগুলোকে বুঝায় সেগুলোর সাথে যদি কোনো প্রত্যয় যুক্ত হয় তাহলে সেই শব্দটিকে আমরা বলবো কৃত প্রত্যয়। আর নাম বা শব্দমূলের সাথে যদি কোনো প্রত্যয় যুক্ত হয় তখন তাকে আমরা বলবো তদ্বিত প্রত্যয়। এবার আমরা চলো ধাতু বা প্রকৃতি কি আমরা জেনে নিই। ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু। মূল শব্দ হলো প্রকৃতি। ধাতু বোঝানোর জন্য শব্দটির পূর্বে এই যে এই ধরনের একটি প্রতীক চিহ্ন ব্যবহার করতে হয়। তাহলে আমরা জানলাম যে যেকোনো শব্দের মূল একটি অংশ থাকবে এবং তার সাথে যদি কোনো নতুন ভাবে নতুন শব্দ বা শব্দাংশ তৈরি করতে হয় তখন তার সাথে কোনো প্রত্যয় বা উপসর্গ বা বিভক্তি যোগ করে আসলে নতুন শব্দ সৃষ্টি করা হয়। এবং ধাতু বোঝানোর জন্য যে শব্দটির পূর্বে এই রুট জাতীয় চিহ্নটি ব্যবহার করতে হবে। এবার আমরা চলো জেনে নিই প্রত্যয় কি। প্রত্যয় হলো বর্ণ বা বর্ণ সমষ্টি, শব্দ বা ধাতুর পরে বসবে এবং এই প্রত্যয় যুক্ত হয়ে নতুন অর্থ তৈরি করে। প্রত্যয়ের স্বাধীন ব্যবহার নেই এবং তার কোনো নিজস্ব অর্থ কিন্তু নেই। তোমরা লক্ষ্য করেছো ইতিমধ্যে যে যে প্রত্যয়গুলো আসলে যুক্ত হয়েছিল ইক বা অন্যান্য সেগুলো কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই। ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তা হচ্ছে কৃত প্রত্যয়, আর শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তা হচ্ছে তদ্বিত প্রত্যয়। তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের যে বহু নির্বাচনের প্রশ্নগুলো আসবে সেগুলোকে তোমরা সুন্দরভাবে দিতে পারবে। এবার আমরা চলো প্রত্যয়ের কিছু ব্যবহার দেখি। প্রথমত আমরা কৃত প্রত্যয়ের ব্যবহারটা দেখি। প্রকৃতি বা ধাতু যদি হয় কাত এবং তার সাথে যদি আমি অন প্রত্যয় যুক্ত করি তখন নতুন একটা কৃদন্ত শব্দ হয়,
সেই শব্দটির নাম হচ্ছে কাদন। দেখো তোমরা লক্ষ্য করো, এবং এই প্রকৃতি বা ধাতুর আগে একটি চিহ্ন ব্যবহার করা হয়েছে, তোমরা ওই চিহ্নটি দেখলে বুঝতে পারবে যে এটি আসলে মূল শব্দ। এরপর যদি আমি গমন কৃদন্ত শব্দটির কথা চিন্তা করি, তাহলে সেখানে দেখবে প্রথমত ধাতু আছে গম, এবং তার সাথে অন প্রত্যয় যুক্ত হয়ে গমন শব্দটি নতুন ভাবে সৃষ্টি হয়েছে। এরপর রয়েছে পর যোগ আ, মানে পড়া। এই পড়া শব্দটির মূল শব্দ হচ্ছে পর, এবং তার সাথে আ প্রত্যয় যুক্ত হয়েছে। এরপরে রয়েছে মিশ, সাথে আল প্রত্যয় যুক্ত হয়ে মিশাল নতুন একটি শব্দ সৃষ্টি হয়েছে। চাল যোগ উনি, দেখো চাল এবং উনি মানে চালুনি। তাহলে এ কিন্তু অর্থ ভিন্নতা প্রকাশ করছে, এবং নতুন অর্থ সাথে সাথে নতুন নতুন শব্দ কিন্তু এখানে তৈরি হচ্ছে। এরপরে আরেকটি তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে কাপ যোগ অনি, মানে কাপুনি। কাপ যোগ অনি, এখানে নতুন আরেকটি শব্দ এসেছে কাপুনি। খা যোগ অন মানে খাওন। তাহলে আমরা এভাবে নতুন নতুন শব্দ সৃষ্টির প্রক্রিয়াটা জানলাম। এবার আমরা তদ্বিত প্রত্যয় যুক্ত করে কিভাবে তদ্বিতান্ত শব্দ তৈরি হয় সেগুলি জানবো। দেখো তোমরা লক্ষ্য করো, নাম পদের সাথে কিন্তু আসলে যদি কোনো প্রত্যয় যুক্ত হয় সেটাকে আমরা বলবো তদ্বিত প্রত্যয়, এবং তার সাথে নতুন যে অর্থপূর্ণ শব্দটি পাওয়া যাবে তা হচ্ছে তদ্বিতান্ত শব্দ। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, ঢাকা কিন্তু একটি শব্দ যা ক্রিয়া বুঝায় না, তাহলে তার সাথে যদি আই প্রত্যয় যুক্ত হয়ে যায় সেক্ষেত্রে নতুন আরেকটি শব্দ সৃষ্টি হয়, তা হচ্ছে ঢাকাই। অনুরূপ ভাবে লাজ শব্দটির সাথে উক যদি প্রত্যয় যুক্ত করি তাহলে দাঁড়াবে নতুন আরেকটি শব্দ লাজুক। এভাবে কিন্তু আসলে শব্দ ভান্ডার বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পাচ্ছে। হাত শব্দটির সাথে উড়ে প্রত্যয় আমরা জুড়ে দিই তাহলে নতুন আরেকটি শব্দ দাঁড়াবে হাতুড়ে। জমি সাথে জুড়ে দিলাম দার, জমি নিশ্চয়ই কোনো ক্রিয়া নয় বা কোনো কাজ করা বুঝাচ্ছে না, সেহেতু এটাকে আমরা ধরে নিব এটি তদ্বিত প্রত্যয়। ভাড়া, তার সাথে যুক্ত হয়ে গেল টে প্রত্যয়, সেজন্য নতুন আরেকটি শব্দ সৃষ্টি হলো, তা হচ্ছে ভাড়াটে। আকাশের সাথে যদি আমরা ই প্রত্যয় যুক্ত করি তখন সেটা হয়ে যাবে তদ্বিতান্ত নতুন শব্দ আকাশী। অনুরূপ ভাবে দেখো দাঁত, এটি হচ্ছে মূল শব্দ, তার সাথে আল প্রত্যয়টি যুক্ত হয়ে গেল দাঁতাল। এবারে তোমাদের ধারণাটাকে আর একটু স্বচ্ছ বা পরিষ্কার করার জন্য আমি একটি বাক্য লিখলাম, সেই বাক্যটি হচ্ছে এই কলম খালি আছে। হ্যাঁ আমি জানি আমি কি লিখেছি, এই কলম খালি আছে কি, বাক্যটি শুনতে কি ভালো লাগছে, মনে হচ্ছে যেটি বাক্য হয়েছে? বুঝতেই পারছো এটি কিন্তু আসলে কেমন যেন একটা অসামঞ্জস্য, খাপছাড়া খাপছাড়া বাক্য মনে হচ্ছে, এই কলম কালি আছে কি যেন বলে মিস, তাই না? তো আসলে এখানে হবে এই কলমে কালি আছে। তাহলে উপরের বাক্যটির সাথে নিচের বাক্যটির সাথে কি পার্থক্য রয়েছে? পার্থক্য হচ্ছে এখানে এ যুক্ত হয়েছে, এখানে যে এ যুক্ত হলো এতে কি কোনো অর্থের পরিবর্তন হয়েছে? কলম এবং কলমে আসলে দুটাই কিন্তু একই অর্থ প্রকাশ করছে, কিন্তু বাক্যের সামঞ্জস্য বজায় রাখার জন্য আসলে প্রয়োজন যে এই এ একাটি যুক্ত হওয়া। তাই আমরা ধরে নিব যে নিচের যে বাক্যটি রয়েছে এই কলমে কালি আছে সেটি হচ্ছে সঠিক বাক্য। আরেকটি আমরা বাক্য নিব, বাক্য দেখি, সেটি হচ্ছে আমি কলম খাই, কি কেমন লাগছে? আসলে এটিও কোনো বাক্যের মধ্যে পড়ে না, কলম কি আবার খাওয়া যায় নাকি, এটা কোনো কথা হলো? হ্যাঁ আসলে কলম খাওয়া যায় না। দেখো তো সামান্য একটু ব্যবধানে কি হয়ে গেল। হ্যাঁ যদি আমি লিখি আমি কলমি খাই, কলমি তোমরা জানো এক ধরনের শাকের নাম, সেই শাকের কথা এখানে বলা হচ্ছে যে আমি কলমি খাই, শুধুমাত্র কি যুক্ত হয়েছে মানে রশ্মিকাটা যুক্ত হয়েছে। তাহলে আমরা প্রথম যে বাক্যটি পেলাম সেই বাক্যটির কিন্তু অর্থের তারতম্য কিছুই ঘটেনি, কলম আর কলমে একই অর্থ প্রকাশ করছে। অপরদিকে কলম আর কলমি, এই দুইটার মধ্যে কিন্তু আকাশ এবং পাতালের ব্যবধান রয়েছে, কোথায় কলম আর কোথায় কলমি, এটা কিন্তু অর্থের সামঞ্জস্য নেই, এর সাথে অর্থের বিরাট পার্থক্য রয়েছে। একটি হচ্ছে কলম যা দিয়ে আমরা লিখি, আরেকটি হচ্ছে কলমি
যেটা আমরা শাক হিসাবে খেয়ে থাকি। তোমরা লক্ষ্য করো অর্থের কোনো পরিবর্তন তেমন ভাবে হয়নি, সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি অতিরিক্ত অংশ যুক্ত হয়ে নতুন অর্থ বা শব্দ সৃষ্টি করে না, বরং ওই শব্দটি বাক্যের অন্যান্য শব্দের সাথে যোগ সাদৃশ্য সৃষ্টি করার জন্য যুক্ত হয়, তাই হচ্ছে বিভক্তি। হ্যাঁ, আমি বিভক্তির কথাই বলছি, বিভক্তিটা সাথে তোমরা অনেকেই প্রত্যয়টাকে মিলিয়ে ফেলো। তাই আমরা জেনে নিব যে বিভক্তিটা আসলে কি। বিভক্তিটা হচ্ছে বাক্যের সাথে সামঞ্জস্য সৃষ্টির জন্য ব্যবহৃত হয়, সেখানে অর্থের তেমন একটা তারতম্য ঘটে না। আর যা নতুন শব্দ তৈরি করে ও অর্থের পরিবর্তন ঘটায় তা হলো প্রত্যয়। যখন প্রত্যয় যুক্ত হবে তখন সেই শব্দটির নতুন একটি অর্থের সৃষ্টি হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে বিভক্তি এবং প্রত্যয়ের মধ্যে একটি পার্থক্য রয়েছে। বিভক্তি হচ্ছে বাক্যের মধ্যে সামঞ্জস্য সৃষ্টি করার জন্য ব্যবহৃত হয়ে থাকে, আর অপরদিকে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে ও অর্থের পরিবর্তন ঘটায়। এবার চলো আমরা একটু বিভক্তি সম্পর্কে জানি। প্রথমত, প্রত্যয়ের মতো বিভক্তিরও স্বাধীন ব্যবহার নেই। বিভক্তি হচ্ছে দুই প্রকার, কি, এক হচ্ছে নাম বিভক্তি, দুই হচ্ছে ক্রিয়া বিভক্তি। অর্থাৎ কাজ করা বলতে যা বুঝাবে সেগুলো ক্রিয়া বিভক্তি এবং বাকি সব নাম বিভক্তি। শব্দমূলের পরে যে বিভক্তি বসে তার নাম, শব্দমূলের পরে যে বিভক্তি বসে তা নাম বা শব্দ বিভক্তি। যেমন মামা যোগ র, মামার, ছাত্র যোগ দের, ছাত্রদের। এই যে এখানে মামার সাথে র যুক্ত হয়ে বাক্যের সাথে সামঞ্জস্য সৃষ্টির জন্য আসলে মামার শব্দটি ব্যবহৃত হয়। ছাত্রদের, এই যে এখানে দের কথাটা মানে হচ্ছে সেটি একটি বিভক্তি। এভাবে নামের সাথে যে বিভক্তিটি যুক্ত হবে তা হচ্ছে কি, নাম বিভক্তি। অপরদিকে লক্ষ্য করো তোমরা যে ক্রিয়ামূলের পরে যে বিভক্তি বসে তা হচ্ছে ক্রিয়া বিভক্তি। যেমন খেল যোগ ই, হয়ে গেল নতুন একটি শব্দ খেলি। তো এখানে কিন্তু খেল একটি ক্রিয়া, তার সাথে ই যুক্ত হয়ে বা ই বিভক্তি যুক্ত হয়েছে, হয়ে নতুন আরেকটি শব্দ এসেছে খেলি। পর ক্রিয়ার সাথে যুক্ত হলো ইল, মানে পড়িল বা পড়লো, এই নতুন আরেকটি শব্দ গঠিত হলো। এগুলি আসলে বিভক্তি। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটি নতুন শব্দ নিই, হার। এটা কি হার, কি মনে হয় তোমাদের? গলার হার, নাকি হেরে যাওয়া, খেলায় হেরে যাওয়ার হার, নাকি সুদের হার? যাই হোক, যে হারই হোক, চলো হার নিয়ে আমরা মজার একটি পড়া পড়ি। হার সাথে যদি তুমি সম আগে যুক্ত করে দাও তাহলে সেটা হবে কি, সমহার। এই হারের সাথে যদি আবার প্র যুক্ত করে যাও আগে তাহলে সেটা কি দাঁড়াবে, প্রহার। অনুরূপ ভাবে যদি উপযুক্ত করি তখন সেটা হয়ে যায় উপহার, মানে গিফট। পরে আর যদি যুক্ত করে দেই সেটা হয়ে যায় আহার। দেখো অর্থের কিন্তু অনেক অনেক তারতম্য। প্রহার মানে মারা, উপহার মানে কাউকে কোনো গিফট দেওয়া, আর সমহার বলে না সমহারে, মানে সমান অনুপাতে। আরেকটা হচ্ছে আহার, মানে খাবার খাওয়া। আর যদি বিষটা যুক্ত করে দিই আগে সেটা কি হয়, হ্যাঁ বিহার। আর যদি পরি যুক্ত করি সেগুলো কি কি হয়, পরিহার। এই হারটাকে দেখো আমরা যদি সবকিছু প্র সম আ উপ বি পরি এগুলো যুক্ত করার ফলে নতুন নতুন কিন্তু শব্দ সৃষ্টি হয়েছে এবং নতুন অর্থ এরও সৃষ্টি হয়েছে, তাই না? যে অনুরূপ ভাবে কোনো একটি শব্দের আগে যদি কোনো কিছু যুক্ত হয়ে তা নতুন শব্দ বা অর্থপূর্ণ শব্দের সৃষ্টি করে তবে তাকে কি বলে জানো? হ্যাঁ, এই যে এরকম প্র সম আ উপ বি পরি এগুলো সবই হচ্ছে উপসর্গ। ইংরেজি প্রিফিক্স শব্দকে বাংলায় বলে উপসর্গ। বাংলা ভাষায় যে অব্যয় সূচক শব্দাংশ স্বাধীনভাবে বাক্যে বসতে পারে না বলে অন্য শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে। আর যা পরিবর্তন করা যায় না তাকে বলে অব্যয়। অর্থাৎ যে সকল অব্যয় শব্দাংশ মূল শব্দের আগে বসে নতুন অর্থ তৈরি করতে সক্ষম তাই হচ্ছে উপসর্গ। জেনে নেই উপসর্গের প্রয়োজনীয়তা কি। নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায়, তারপর আবার শব্দের অর্থের সংকোচনও ঘটায়, আবার কোনো কোনো সময় শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, শব্দের অর্থের পূর্ণতা সাধন করে। এগুলো সবই উপসর্গের কাজ। তো জানি এবার উপসর্গের প্রকারভেদ। খাঁটি বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি,
দশম উপসর্গ হচ্ছে পিষ্টি এবং বিদেশি উপসর্গ। তোমাদের মনে রাখার সুবিধার জন্য মনে রাখবে যে বাংলা ভাষার জন্য 21শে ফেব্রুয়ারিতে কি করেছিল, জীবন দিয়েছিল, প্রাণ উৎসর্গ করেছিল, সেখান থেকে এসেছে 21। সেই 21টি হচ্ছে বাংলা, খাঁটি বাংলা উপসর্গ। আর বাকি যে বিষ্টি থাকে সেটি তৎসম বা সংস্কৃত থেকে আগত সেগুলো। যদি খাঁটি বাংলা শব্দের আগে কোনো উপসর্গ যুক্ত হয় সেটি হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, এবং তৎসম বা সংস্কৃতর আগে যদি কোনো উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে বা সৃষ্টি করে সেটি হবে তৎসম উপসর্গ। আর বিদেশি বিদেশি কোনো শব্দের আগে যদি উপসর্গ যুক্ত হয় তবে সেটি হচ্ছে বিদেশি উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি, তোমরা ইতিমধ্যে জেনেছো। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উনা, কত, কু, নি, পাতি, পি, ভর, রাম, স, সা, সুহা। এটি এই 21টি হচ্ছে বাংলা উপসর্গ। তৎসম উপসর্গ হচ্ছে 20টি। জেনে নেই যে তৎসম উপসর্গ গুলো কি। প্র, পরা, অপ, সম, নি, অনু, অভ, নে, দুর, বি, অধি, সু, উত, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ। মনে রাখা কঠিন, অনেকের কাছে এটা মনে রাখা কঠিন, কিন্তু আসলে কঠিন তেমন কিছুই নেই, যদি মাত্র পড়ে মুখস্থ করে ফেলতে পারো তাহলে খুবই ভালো। তবে খাঁটি বাংলা উপসর্গ চেনার কৌশল হিসেবে চলো আমরা একটি উপায় বের করি। একটি চিঠি, প্রিয় সুহাস, মানে সুহাসকে চিঠিটি লেখা হচ্ছে। আদর নিবি, তুই আমাদের অজপাড়া গায়ের আশা ভরসা, রাম ছাগলের অনাচার কুকথা আর চোখে তাকানো পাত্তা দিবি না, তোর জন্য আবডালের 49টি পাতি লেবু কদবেল পাঠালাম, অচেনা জায়গায় মন আনচান করলে খেয়ে নিবি, ইতি অঘারাম। তোমরা এখানে লক্ষ্য করো যেই অক্ষরগুলো একটু কালো করে দেয়া আছে এবং বাঁকানো রয়েছে সেগুলো খেয়াল করো, সু, হা, স, নি, বি, অজ, আ, ভর, সা, রাম, অনা, কু, আর, আপ, উন, পাতি, কদ, অ, আন, অঘা, রাম। এগুলো সবই কিন্তু খাঁটি বাংলা উপসর্গ। আর এই চিঠিটির মাধ্যমে তোমাদের আশা করি খুব সহজে বিষয়টি মনে রাখতে পারবে। খাঁটি বাংলা যে উপসর্গগুলো রয়েছে তার মধ্যে আমরা জেনে নিই কিভাবে এগুলো বাক্যে প্রয়োগ করা হয়। যেমন সু, সু দিয়ে নজর যে শব্দটি রয়েছে তার আগে সু শব্দটি ব্যবহার করে এখানে করা হয়েছে, সুনজর বা সুখবর, সুদিন। হ্যাঁ, হা, হা দিয়ে দেখো, হা ভাতে, হা ঘরে, স দিয়ে এখানে এসেছে স্বরাজ, সরব, আসলে আ দিয়ে এসেছে আকড়া, আকাঠা, আগাছা। হ্যাঁ, কিন্তু মূল যে শব্দটি রয়েছে তার সাথে আ এই উপসর্গটি যুক্ত হয়ে দেখো তার অর্থই নতুন ভাবে এসেছে বা পাল্টে গিয়েছে। নি দিয়ে দেখো নিখুঁত, নিখোঁজ, নীলাজ, বি দিয়ে বি ফল, বি পথ, অজ দিয়ে এসেছে অজপাড়া, অজ মূর্খ, ভর দিয়ে ভর দুপুর, সা দিয়ে লেখা যায় যে সা জিরা, সাজ আন, রাম দিয়ে রাম ছাগল, রাম দা, কু দিয়ে দেখো কু কথা বা কু নজর, আর দিয়ে এসেছে আর মোড়া, আর পাগলা, আব, আব ছায়া বা আব ডাল মানে আড়ালে, গাছের আড়ালে বা ছায়ার আড়ালে, উনো, উনিশ, উনো মানে এটা হচ্ছে কম অর্থে ব্যবহৃত হয়েছে মানে বিশেষতে এক কম, উনিশ, উনপা জুড়ে, পাতি দিয়ে এসেছে দেখো পাতি হাঁস, পাতি শিয়াল, কদ বা সেই উপসর্গটি যদি এসেছে কদর্য বা কদাকার, হ্যাঁ, অ দিয়ে অচিন, অচেনা, অকেজ, অঝরে, এগুলো এভাবে নতুন নতুন শব্দের সৃষ্টি হয় উপসর্গ যোগ করে। তোমরা লক্ষ্য করো যে সংস্কৃত এবং বাংলা যে উপসর্গগুলো রয়েছে তার মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ খাঁটি বাংলা শব্দ আছে আবার সংস্কৃতের মধ্যেও দেখা যায়। যেমন সংস্কৃততে আগমন গমন শব্দটির আগে আ যুক্ত হয়ে সেটি হয়েছে কি, আগমন, এবং এটি সংস্কৃত
শব্দ, কেননা গমন শব্দটি হচ্ছে সংস্কৃত থেকে আগত। আবার বাংলা খাঁটি বাংলার ক্ষেত্রে আলুনি, তারপরে সু সু, যেমন সুকণ্ঠ, কণ্ঠের আগে সু উপসর্গটি যুক্ত হয়ে এখানে নতুন শব্দ গঠিত হয়েছে, সেটা সংস্কৃত থেকে এসেছে সুকণ্ঠ। তারপর বাংলা খাঁটি বাংলা শব্দ যেমন সুখবর, খবর শব্দটির আগে সু উপসর্গটি যুক্ত হয়েছে। আবার বি উপসর্গটির কথা যদি আমরা দেখি, তাহলে বর্ণ শব্দটির আগে যদি বি উপসর্গটি যুক্ত করা হয় তাহলে হয়ে যায় বি বর্ণ, মানে সংস্কৃত বর্ণ শব্দটির আগে বি যুক্ত হয়ে সেটি সংস্কৃত উপসর্গ বলে পরিগণিত হবে। এরপর রয়েছে বাংলা বি ফল, ফলের আগে যুক্ত হয়েছে বি, সেটি সংস্কৃত এবং বাংলা উভয় ক্ষেত্রে বি উপসর্গটি রয়েছে। নি নিদারুণ, নিখুঁত, বাংলা হচ্ছে খুঁত শব্দ, তার আগে নি যুক্ত হয়ে, মানে যেখানে কোনো খুঁতের অপকাশ নেই নি শব্দটি দ্বারা তাই প্রকাশ পাচ্ছে। এভাবে তোমরা মনে রাখার চেষ্টা করবে যে বাংলা উপসর্গের বিষয়টি। এবার চলো আমরা বিদেশি উপসর্গ সম্পর্কে জেনে নেই। প্রথমত আরবি উপসর্গ রয়েছে, তার মধ্যে আছে খয়েরখা, হাসমহল, আমুক্তার, বাজে, গরমিল, লাপাত্তা, এগুলো আরবি শব্দ থেকে এসেছে, তাই এগুলো বিদেশি উপসর্গ। ফরাসি যে উপসর্গগুলো রয়েছে এখানে দেখো, কারখানা, হ্যাঁ, দরখাস্ত, নালায়েক, বদমাইশ, পেয়াদব, কম, ফি, নিমরাজি, বকলম, পেয়াদবি, বরখাস্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফরাসি যে উপসর্গটি রয়েছে, যে কার, দর, না, বদ, বে, ক, ফি, নিম, ব, বে, বর, এভাবে নতুন নতুন শব্দ গঠিত হয়েছে। যে কারখানা নতুন একটি শব্দ হলো, সেটা ফরাসি যে বিদেশি শব্দ রয়েছে সেখান থেকে এসেছে। এভাবে করে প্রত্যেকটি আমরা উপসর্গ লক্ষ্য করলে দেখতে পারবো কিভাবে নতুন নতুন শব্দ সৃষ্টি হয়েছে। ইংরেজি ক্ষেত্রে রয়েছে সাব, ফুল, হাফ, হেড। তোমাদের মনে রাখতে হবে যে উপসর্গ শব্দের আগে বসে, প্রত্যয় বিভক্তি অনুসর্গ বসবে শব্দের পরে, এদের কারোরই কোনো স্বাধীন ব্যবহার নেই এবং নিজস্ব কোনো অর্থ নেই। এবার আমরা জেনে নিব সমাস সম্পর্কে। সমাস দুই বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ তৈরির প্রক্রিয়াকে সমাস বলে। যেমন কালের অভাব, আকাল, এখানে কালের অভাবটা বলতে যেমন সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আকাল বললে দেখা যায় যে সময়ও কম লাগছে এবং নতুন আরেকটি শব্দ সৃষ্টি হয়েছে। খেয়া পাড়ের ঘাট, সেটাকে সমাস তাকে একটি নতুন শব্দের রূপ দিয়েছে, সেটা হচ্ছে খেয়া ঘাট, নদী মাতা যার, এটাকে বলে নদী মাতৃক। যেমন আমাদের দেশ নদী মাতৃক দেশ, মানে এখানে অনেক নদ-নদীর, এখানে অনেক নদ-নদী রয়েছে, তাই এদেশকে বলা হয় নদী মাতৃক, মানে নদী মাতা যার। তাহলে সেটাকে নতুন আরেকটি শব্দে রূপদান করেছে যে নদী মাতৃক। এভাবে নতুন নতুন শব্দের সৃষ্টি হতে পারে সমাসের মাধ্যমে। এবার আমরা শব্দের শ্রেণী বিভাগ বা সংবর্গ কি জানব। প্রথমত আছে বিশেষ্য। বিশেষ্য বলতে আমরা কি বুঝি, হ্যাঁ, কোনো কিছুর নামকে বুঝায়। যে কোনো কিছুর নাম বললেই আমরা বিশেষ্য ধরে নিব। যেমন হতে পারে কোনো মানুষের নাম, কোনো গাছের নাম, কিংবা কোনো ফুলের নাম, কিংবা কোনো রাস্তার নাম, সকল নামই হচ্ছে বিশেষ্য। এবং কোনো জাতির নাম হতে পারে, কোনো শ্রেণীর নাম হতে পারে, কোনো গোষ্ঠীর নাম হতে পারে, যে কোনো নামকে আমরা বলবো বিশেষ্য। তারপর রয়েছে সর্বনাম। সর্বনাম কি? সর্বনাম হচ্ছে যেটা বিশেষ্যের পরিবর্তে বা কিছু ব্যবহৃত হয়, তা হচ্ছে সর্বনাম। যেমন ধরো বলতে পারি যে করিম স্কুলে যায়, বারবার এই করিম কথাটা শুনতে ভালো লাগবে না, সেই করিম হচ্ছে বিশেষ্য। এবং সেই করিমের পরিবর্তে যদি আমরা বলি সে রোজ পড়াশোনা করে, এই যে সে কথাটি আমরা এখানে বললাম, সেটি হচ্ছে সর্বনাম। ঠিক তাই বলা হয় যে বিশেষ্যের পরিবর্তে এই সর্বনাম ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো কিছু নাম বারবার বরংবার ব্যবহার করলে তা শুনতে যেমন অত একটা ভালো লাগে না বা শ্রুতি মধুর হয় না, তাই সর্বনামের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। এরপরে আমরা জানবো বিশেষণ। বিশেষণ কি? বিশেষণ হচ্ছে বিশেষ্য বা সর্বনামের বৈশিষ্ট্যের প্রকাশ, মানে বিশেষ্য এবং সর্বনাম কি বা কেমন, মানে তার সম্পর্কে একটি সঠিক দিক নির্দেশনা বা ধারণা দিয়ে থাকে বিশেষণ। যেমন করিম খুব ভালো ছেলে, এখানে করিম যে ভালো ছেলে তার বৈশিষ্ট্য প্রকাশ করছে, অর্থাৎ দোষ হতে পারে, গুণ হতে পারে, অবস্থা হতে পারে, সংখ্যা হতে পারে, সেগুলোকে বিশ্লেষণ করার নামই হচ্ছে
বিশেষণ। ধরো বলা হলো যে আকাশের রং নীল, এখানে নীল যে শব্দটি রয়েছে সেটি আসলে বিশেষণ, মানে আকাশটা কেমন সেটি এখানে নির্ণয় করছে, বা মেয়েটি কেমন, সে ভালো না খারাপ, লম্বা না খাটো, ধরো এ ধরনের কোন দিক নির্দেশনা এই বিশেষণ থেকে আমরা পেয়ে থাকি। এরপর রয়েছে ক্রিয়া। ক্রিয়া তো তোমরা সকলেই জানো, ক্রিয়া মানে হচ্ছে কাজ, মানে শব্দের দ্বারা কাজ করা বোঝায় তাকে বলে ক্রিয়া। যেমন রহিম মাঠে খেলে, রহিম কি করছে, খেলছে, মানে একটা কাজ করছে, সে পড়ছে, এই পড়া এগুলো হচ্ছে কাজ করা, এই কাজ করা বুঝালেই আমরা ধরে নেব সেটা ক্রিয়া। সর্বশেষ হচ্ছে অব্যয়, আর নেই কোনো ক্ষয়, মানে অব্যয়কে কখনো ভাঙা যায় না, এটা একটি বাক্যের সাথে আরেক যোগ সাদৃশ্য বা সেতু বন্ধন হিসেবে কাজ করে, অর্থাৎ দুটি শব্দ বা ভাবকে একসঙ্গে প্রকাশের জন্য অব্যয় ব্যবহৃত হয়। যেমন ধরো আমি তুমি ও সে আজ বেড়াতে যাবে, এই যে এখানে ও শব্দটি এসেছে সেটা কি করেছে, যুক্ত করেছে দুটি শব্দের সাথে বা দুটি বাক্যের সাথে যুক্ত করে দিতে পারে, ও এবং, এগুলো হচ্ছে অব্যয়। আশা করি তোমরা আজকের এই অধ্যায়টি খুব সুন্দরভাবে এবং মনোযোগ সহকারে ক্লাসটি করেছো। এবার কতটুকু মনোযোগ সহকারে করলে নির্ণয়ের পালা আর যাচাই, চলো কিছু প্রশ্নের মাধ্যমে তোমাদের পাঠটি যাচাই করে নেই। বলতো উপসর্গ কয় প্রকার? হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে, উপসর্গ হচ্ছে তিন প্রকার, খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বিশেষের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে কি বলে? খুব সুন্দর, তাকে বলে সর্বনাম, অর্থাৎ বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয়ে থাকে। তৃতীয় প্রশ্নটি হচ্ছে প্রত্যয় শব্দের কোথায় বসে, মনে আছে তো? হ্যাঁ, প্রত্যয় হচ্ছে শব্দের বসে। চতুর্থ প্রশ্নটি হচ্ছে উপসর্গ শব্দের কোথায় বসে, উপসর্গ বসে শব্দের আগে। তোমাদের পঞ্চম এবং সর্বশেষ প্রশ্নটি হচ্ছে কোনো কিছুর নাম কি বলে, কোনো কিছুর নামকে বলে বিশেষণ। তোমরা এভাবেই মনোযোগ সহকারে সমস্ত ভিডিও ক্লাসগুলো দেখবে এবং অবশ্যই অনেক কিছু শিখতে পারবে। এবার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য রয়েছে বাড়ির কাজ। তোমাদের বাড়ির কাজ নম্বর ঝটপট লিখে ফেলো 23। তোমাদের বাড়ির কাজ থাকবে 10টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখবে ও শিখবে। তোমরা তো জানোই যে গ্রামার বা ব্যাকরণ অংশ থেকে বহু নির্বাচনের প্রশ্ন হিসেবে তোমাদেরকে আসবে, তাই বইটি অবশ্যই খুব ভালোভাবে পড়বে যেন কোনো কিছু বাদ না যায়, এবং এই ভিডিও ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে, সেই সাথে জুম ক্লাসেও তোমরা খুবই মনোযোগী হবে, তাহলে তোমাদের প্রশ্নের উত্তরগুলো তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি মনোযোগ সহকারে এতক্ষণ ভিডিও ক্লাসটি দেখেছো। বাংলা দ্বিতীয় পত্রের যে ব্যাকরণ অংশগুলো রয়েছে সেগুলো মূলত বলা চলে একটু দূরবিদ্ধই, কিন্তু তোমরা ভিডিও ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে দেখো তাহলে সেই তোমাদের কষ্টসাধ্য বিষয়টিও সহজ হয়ে যাবে। আশা করি ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই শুভকামনা তোমাদের সকলের জন্য। আল্লাহ হাফেজ।